আসসালামু আলাইকুম, আমি আজকে আপনাদেরকে দেখাবো পেয়ারা ভর্তা কীভাবে করতে হয়। দেখেন আপনারা, আমি পেয়ারাটা সর্বপ্রথম ধুয়ে নিলাম, ধুয়ে সেটা এইখানে কুচি কুচি করে কাটবো। পেয়ারা হইতেছে অরিজিনাল দেশি পেয়ারা, তো তাই একটু শক্ত না বেশি। আপনারা নরম দেখে কিনা লবেন, অনেক মজা পাবেন। এই পেয়ারাটা কাটবেন এইভাবে কুচি 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 করে গাইটটা লইবেন আগে সুন্দর করে। আমার পেয়ারা কিন্তু প্রায় কাটা শেষ। এখন আমি ভর্তা করার জন্য এই পেয়ারাগুলো একটা বাটিতে রাখবো। তারপরে মশলা দিয়ে আমি খুব সুন্দরভাবে ভর্তাটা বানাবো, তবে একটু গরমটা একটু বেশি। এই গরমের মধ্যে যদি আপনারা এই ভর্তাগুলো খান। এখন দেখেন আমি কয়েকটা শুকনো মরিচ দিয়ে দিলাম, খুব গুঁড়া করে দিলাম, একটা ভাজা তেল দিয়ে ভাজা মরিচ। তারপরে আমি আবার দিব আমি সাদা লবণ, সাদা লবণ দিয়ে দিলাম। এখন দিয়ে দিব বিট লবণটা দিয়ে দিলাম, সাথে একটু দেখবেন সরিষার তেল দিয়ে দিব। এটা খাঁটি সরিষার তেল, প্রাণ কোম্পানির সরিষার তেলটা দিলে আপনারা এখানে সেন্টটা একটু ভালো আসে, পেয়ারা স্বাদটা একটু বেড়ে যায় জায়গাটি। আমি খাঁটি সরিষার তেলটা এখানে দিয়ে দিলাম, সাথে আর একটু কাসন্ত দিয়ে দিব। কাসন্তটা দিলে অনেকটা ভালো লাগে আর কি, ফ্লেভারটা খুব সুন্দর আসে। তবে সবারই খাওয়ার জন্য আর কি, জিভবার পানি মনে হয় পড়ে যাইতেছে। দেখেন এই যে আমি কাসন্তটা দিয়ে দিলাম, দিয়া সাইরা এইভাবে ঝাঁকা নাক্কা ঝাঁকা নাক্কা কইরা মাখ খাইয়া গ্যারান্টা যে বাইরেইতেছে, দারুণ লাগতেছে। তবে একটু গরমটা তো বেশি, এই গরমের মধ্যে ভর্তা বাতি খাইলে শরীরটা একটু ঠান্ডা হয়। আপনারা বাসে থাকুন, সবার দাওয়াত রইল, কালারটা কিন্তু সেই আসছে। আপনারা এরকমভাবে খাবেন, মজা পাবেন। আমি একটু খেয়ে দেখি, বিসমিল্লাহ। জীবনটা জুড়ে যায়। সবাই দেওয়া খামু তো।